সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে সবিজে পা রাখেন সানাই মাহবুব। শুরুটা ছিল মডেলিং দিয়ে, এরপর সিনেমায় নাম লেখান অভিনয় করেন, কিন্তু নায়িকা রূপে আত্মপ্রকাশ করতে পারেননি। এর মাঝে বুকে সার্জারি করিয়ে বিতর্ক সমালোচনার কেন্দ্রে চলে আসেন। তবে সব সমালোচনা পেছনে ফেলে সবিজ জগৎ ছেড়ে দিয়েছেন সানাই, বেছে নিয়েছেন ইসলামী জীবনধারা। এখন তিনি নিয়মিত বোরকা হিজাব পরেন, কিছুদিন আগে বিয়েও করেছেন। নীলফামারীর এক ব্যক্তির সঙ্গে গত 27 মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই সাবেক মডেল নায়িকা। বিয়ের পর ঢাকায় চলে আসেন সানাই, কারণ তার স্বামী আবু সালে মুসা ঢাকায় একটি ব্যাংকে কর্মরত। ঈদ উপলক্ষে তারা বাড়িতে গিয়েছিলেন। ওই সময় সানাইকে দেখার জন্য তার স্বামীর বাড়িতে উৎসুক মানুষের ভিড় লেগে যায়। সানাইয়ের দাবি, প্রতিদিন প্রায় 500 থেকে 600 মানুষ তাকে এক ঝলক দেখার জন্য এসেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে সানাই লেখেন, ঈদের শ্বশুর বাড়িতে কাটানো কিছু মুহূর্ত, আশেপাশের মানুষের ভালোবাসা আমি শিখত। ঈদের দিন থেকে পরের 5 দিন পর্যন্ত প্রায় 500-600 মানুষ প্রতিদিন আমাকে এক ঝলক দেখতে এসেছে। এমন হয়েছে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ডেকে তুলেছে, কারণ মানুষ দেখতে এসেছে তাই। এটা কয়জনকে দেখতে আসে? সন্তুষ্টি প্রকাশ করে সানাই লিখেছেন, আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আমি তাদের আপ্যায়নে মুগ্ধ। নেগেটিভ কিছু যে ছিল না তা না, কিন্তু পজিটিভের মাত্রা এতটাই বেশি ছিল যে নেগেটিভের দিকে তাকানোর সুযোগ পায়নি। প্রসঙ্গত 2019 সালে সানাইয়ের একটি বিয়ের খবর শোনা যায়। সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার বাগদান হয়েছিল। সানাই নিজেও খবরটির সত্যতা নিশ্চিত করেছিলেন, তবে ওই বিয়ে সম্পর্কে পরবর্তীতে আর কোনো আপডেট পাওয়া যায়নি। 2016 সালে ভালোবাসা নামে একটি সিনেমার মাধ্যমে ডালিউডে পা রেখেছিলেন সানাই। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন, তবে তার কোনো সিনেমাই মুক্তি পায়নি। দৈনিক আমার সংবাদ।